আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি রেসিপিতে। আজকে খুবই মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এক কাপ সুজি আর দুইটি সিদ্ধ আলু দিয়ে খুবই মজার একটি বিকেলের নাস্তা। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক তাহলে। প্রথমে আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি। নাস্তাগুলো দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে কিছু গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ কুচি করে, আর দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি, এক চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশাতে মিশাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, তাই আমি এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিম দিয়ে আমি আবারও হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে অল্প করে ডো নিয়ে আমি হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি। তারপর হাতের তালু দিয়ে একটু চ্যাপটা বানিয়ে নিচ্ছি। তারপরে একটি আঙ্গুলে তেল লাগিয়ে আমি নাস্তাটির মাঝখানে এভাবে ছিদ্র করে দিচ্ছি। দেখতে একটু সুন্দর লাগবে এভাবে করে নাস্তাগুলো তৈরি করলে। আপনারা চাইলে কিন্তু মাঝখানে ছিদ্র নাও করতে পারেন, এমনিতেই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগবে। আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য এভাবে করে নিয়েছি। তারপর আমি সবগুলো নাস্তাকে এভাবে বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি বাকি নাস্তাগুলোকেও বানিয়ে নিচ্ছি। যেহেতু নাস্তাগুলো সুজি দিয়ে বানানো হয়েছে, তাই মিশ্রণটা যদি একটু নরম করে মেখে নেন তাহলে উপরটা অনেক ক্রিস্পি হবে আর ভেতরটা সফট হবে। তো আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি নাস্তাগুলোকে কীভাবে তৈরি করেছি। এভাবে করে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এর মধ্যে একটা একটা করে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে আমি মিডিয়াম আছে এক পাশ 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি নাস্তাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি সবগুলো নাস্তাকে উল্টিয়ে দিয়েছি। এভাবে করে উল্টে পাল্টে আমি সবগুলো নাস্তাকে ভেজে নিব। এখন আমি এই পাশটাকেও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিব। চুল নাস্তাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লালচে গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। এখন আমি বাকি নাস্তাগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে আমি সবগুলো নাস্তাকে ভেজে নিব। এই নাস্তাগুলো শুধু দেখতে সুন্দর না, খেতেও অনেক বেশি মজার। একটুখানি সসের সাথে অথবা বিকেলের চায়ের সাথে যদি সুজির এই নাস্তাটি থাকে তাহলে তার কিছুই লাগে না। খুবই মজা ক্রিস্পি একটা নাস্তা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।